28 টাকা পার পিস করে দিলে আপনার 25 টাকা পর্যন্ত বিক্রি হতে পারবে। আর আমাদের এখান থেকে মাল নিয়ে মূলত পাইকারি বিক্রি করে। এটা সুইস সকেট ইন্ডিকেটর 90 টাকা গস পরে 2 টাকা কেনা পরে পাইকারি। আর বিক্রি বিক্রি আপনার বিভিন্ন এলাকা অনুযায়ী 10 থেকে 12 টাকা বিক্রি হয়। অবশ্য সময় বসে আছেন তারা আস্তে আস্তে দেখা বা কিছু অল্প পরিমাণ মাল নিয়ে দেখতে পারেন, মাল বিক্রি যদি না করতে পারেন সেক্ষেত্রে মালের ফেরত আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোলসেল কর্নার থেকে সাগর বলছি। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, যেমন যেই ভিডিও দেখে যে রেট দেখে দোকানে গেছে সেটা সেই মাল সেই রেট রাখে না, বা অন্য মাল দেখায় অন্য মাল দেয়, বা মাল নিলেও মাল কম দেয় মাল কম যায়। তো আমাদের এখানে সেটা হবে না, যেটাই দেখবেন যেটাই নেবেন সেটাই দিব, মালে কম পাবেন না মালে রেট বেশি রাখবো না, এটাই এটা একটা আস্থা রাখতে পারেন, দোকানে আসতে পারেন। এটা হচ্ছে আপনার কাপ্তান বাজার মার্কেট, ইলেকট্রিক মার্কেটের জন্য বাংলাদেশের ভিতরে একেবারে সর্বপ্রথম সর্ববৃহৎ মার্কেট হচ্ছে আপনার কাপ্তান বাজার মার্কেট। এখান থেকে আপনারা একেবারে পাইকারি রেটে পাইকারি মাল নিতে পারবেন। আমার দোকানের নাম হচ্ছে হোলসেল কর্নার, এটা আপনার কাপ্তান বাজারের 1 নম্বর ভবনের একেবারে নিচের তলা আন্ডারগ্রাউন্ডে। এটা আমার দোকানের নাম্বারটা হচ্ছে আপনার 177 নম্বর দোকান, একেবারে টুল প্লাজার পাশে, যেখানে হলো ঢাকা নারায়ণগঞ্জের টুলটা তোলে, মানে হলো গাড়িগুলো যেখানে থামে সেই টুল প্লাজার পাশে, ফ্লাইওভারের পাশে বা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের অপোজিট মার্কেট। সর্বপ্রথম আমি 160 টাকা কয়েল তার দিয়ে শুরু করবো, চায়না তামার তার অ্যালুমিনিয়ামের। এটার সাইজ হচ্ছে আপনার 40-76 লতা লাল কালো একসাথে থাকে। চায়নার দামার গ্যাস মোটা পাবেন 80 গজ হয়, যেগুলো চায়নার দামার সবগুলো 80 গজ পরে 2 টাকা কেনা পরে পাইকারি। আর বিক্রি বিক্রি আপনার বিভিন্ন এলাকা অনুযায়ী 10 থেকে 12 টাকা বিক্রি হয়। অ্যালুমিনিয়াম চায়না দামারে একটা তার আছে মোটা গ্যাজের, 8টা গ্যাস থাকবে, কাভারগুলো মোটামুটি ভালো হবে। এটার কালার পাবেন 4টা, এটা হলো আপনার লাল কালো, এটার কালার আছে লাল হলুদ লাল সাদা 4টা কালার, এটা নিতে পারবেন। তো এটা রেট পড়বে আমাদের নিজস্ব মার্কেটে, আমাদের এই মালগুলো নেই অন্যান্য দোকানে। এটা সাইজ হলো আপনার 14-76 লতা, 14-76 ভিআইপি গ্যাস 80 গজ আছে মোটা গ্যাস, এটা রেট পড়বে 220 টাকা কয়েল, 220 টাকা জি। এরপর একটা তার আছে মোটা গ্যাসের ভিতরে একেবারে মোটা, এটা আমরা 70-76 টায়ার বলি, একেবারে টায়ারের মতো দেখতে একেবারে বড় একটা কয়েল 80 গজ থাকে। এটার গ্যাসগুলো অনেক মোটা, কাভারটাও মোটা, পিভিসি মোটামুটি ভালো হবে। এটা রেট পড়বে 330 টাকা, 330 টাকা জি। এরপর আমি আপনাদের আপনার সিঙ্গেল দেখাবো, 3x3x20, 3x3x20-এর ভিতরে আপনার এটা আছে 3x22 বা আপনার 3x29 বলে 3x22 বলে একই সাইজের দুইটা নাম আর কি। এটা 3x1.3, এটা রেট পড়বে আপনার 290 টাকা কয়েল, 290 টাকা। এটার গজ আছে আপনার 80 গজ। এটা তারটা দেখতে পারেন ফায়ার প্রুফ, ভিতরে সাদা পিভিসি করা, আগুনে পুড়বে না, একেবারে সেফটি ভালো একটা তার, উপরে সুন্দর কাভার করা আপনার এসটি পিভিসি দিয়ে, টান দিলে আপনার ছিঁড়বে না, মাটির পিভিসি না একবার শক্ত পিভিসি, ঠিক আছে। এটার পড়বে 290 টাকা কয়েল। এরপর আপনার 3x20 আছে বা 2.0 বা 3x36, একই সাইজ নাম তিনটা, 3x36 তারপর 2.0 3x20, এটা রেট পড়বে আপনার 390 টাকা কয়েল। এটার গজ থাকবে আপনার 80 গজ জি। এরপর আমি আপনাদের এফটি তার দেখাবো, এফটি বলতে গেলে এটার ভিতরে আপনার লাল কালো দুইটা তার একসাথে থাকে, উপরে সাদা কাভার করা থাকে, সাদা কাভার না কাভার বিভিন্ন রকমের কালার আছে, নীল আছে, তারপর আপনার হলুদ আছে, বিভিন্ন কালারে আপনার যেটা চান সেটাই দেওয়া যাবে, সবই আছে আপনার, সবই আছে, সকল কালারের তারই আছে, সমস্যা নেই, সবই নিতে পারবেন। এটার সাইজ হচ্ছে আপনার 40-76, এটার গ্যাস মোটা আছে, এটার পিভিসিও আপনার অনেক হেভি, মোটা পিভিসি আপনার শক্ত পিভিসি, এটা ভালো চলে। এটার রেট পড়বে আপনার বর্তমান রেট আছে 390 টাকা, 390 টাকা বর্তমানে, কেবল সে রেটটা একটু বাড়ছে, আগের রেটগুলো একটু কম ছিল আমার, হয়তো বা আপনি আপনারা কয়েকটা ভিডিও দেখছেন ওইটার ভিতরে আপনার রেটগুলো একটু কম বলা হয়েছিল, এখন বর্তমানে রেট একটু বাড়ছে, বাড়ছে বলতে গেলে মার্কেট রেট অনেক বেশি, কিন্তু সেই মার্কেট রেটে আমরা যাই না, আমরা যেটা পারি যে রেটে পারবো যেই কম রেটে পারবো ওই রেটে আমরা রাখি। তো আপনারা আইসেন, এটা চায়ের দাওয়াত দাওয়াত রইল। তো এরপর আমি আপনাদের তামার তার দেখাবো, একেবারে 100% কপার, যারা বলবে কপার না তাদের টাকা সম্পূর্ণ ফেরত, মালও ফেরত। এখন আপনার 14-76, এটা আছে তামার, একেবারে 100% তামা, 100 গজ এসটি পিভিসি, এটা রেট পড়বে আপনার 330 টাকা, 100 গজ, 3 টাকা 30 পয়সা আপনার কেনা পড়ে। গজ আপনার 15 থেকে 18 টাকা বিক্রি হয় অ্যাভেলেবেল, 3 টাকার জি। এটা আছে আপনার 23-76, এটার ভিতরে গ্যাস আছে 23টা 23-76, এটা রেট পড়বে আপনার 430 টাকা, তামার 100% তামা 100 গজ আমাদের নিজস্ব, 14-76 330 23-76 430। এরপর আপনার এফটির ভিতরে আছে তামার ভিতরে 14-76, এই আপনার 14-76, এটা রেট পড়বে আপনার 530 টাকা, 530 টাকা, এটা গজ বিক্রি হইবে আপনার
18 থেকে 20 টাকা পর্যন্ত গজ বিক্রি হয়। 18 থেকে 20 টাকা? জি। এটা বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে বিভিন্ন রেটে বিক্রি হয়। দামগুলো কম বেশি হয়? জি। এটা রেট পড়বে 530 টাকা 1476। এটা গ্যাস ভিতরে আছে 14টা করে। আচ্ছা। আর 2376 আছে, এটাও 100 গজের। তামারগুলো যেগুলো সব 100 গজ। আচ্ছা। এটা রেট পড়বে 630 টাকা। 630। আপনারা যত মাল চাইবেন সব আপনার কোয়ান্টিটি যত বেশি হইবো মাল তত দেওয়া যাবে, সমস্যা নেই। 100 গজ চাইলে ততই দেওয়া সম্ভব। 100 গজ চাইলে 100 গজ দেওয়া যাবে। জি। এরপর এটার ভিতরে 4076 আছে। 4076 ওটা গ্যাস থাকবে আপনার 36টার মতো গ্যাস থাকে। গ্যাসগুলো মোটা হবে তামার ভিতরে। এই তামার গ্যাসগুলো দেখতে পারেন মোটা গ্যাস, এটা দিয়ে হেভি গ্যাস করা যাবে। এটার 100 গজ আছে। জি। এটার রেট পড়বে 830 টাকা। 830 টাকা 100 গজ আছে, মানে হলো 8 টাকা 8 টাকা 30 টাকা পড়ে। 8 টাকা 30 পয়সা, 30 টাকা পর্যন্ত গজ গজ বিক্রি হয় স্বাভাবিক। আচ্ছা, এটা 30 টাকা বিক্রি করে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। ওকে, এরপর এরপর কি দেখব? এরপর সোলার আছে, সোলার দেখতে পারেন। আচ্ছা। 2376 সোলার আছে, 1476 আছে, 4076 আছে। এটা 2376 পড়বে 820 টাকা। যে বিভিন্ন সাইজের আছে নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, জি, ঠিক আছে। তারপরে এবার আমরা অন্যান্য আইটেমে চলে যাই। অন্যান্য আইটেম যেমন সুইচ সকেট আছে, হোল্ডার আছে, টুপিন প্লাগ আছে, টেস্টার আছে, ক্যাপাসিটার আছে, রেগুলেটর আছে। আমি আপনাদের ধাপে ধাপে এগুলো দেখাবো। জি, আমি আপনাদের কিছু এখন সুইচ সকেট হোল্ডার দেখাবো। সুইচ থেকে শুরু করি, বর্তমানে রানিং একেবারে ভালো একটা সুইচ, সবচেয়ে রানিং ভালো চলতেছে বাজারে, হিট সুপারস্টার মডেলের সুইচ। এটা পড়বে 85 টাকা ডর্জন। 85 টাকা ডর্জন? জি, 12-20 85 টাকা ডর্জন। আর এই একটা আছে আপনার ভালোর ভিতরে, সুপারস্টার মডেলই কিন্তু ভালোটা, একবারে ভালোটা পিতল কন্ট্যাক্ট, কন্ট্যাক্টগুলো পিতল। এটা যেটা সকেট আছে ভিতরে রিং করা আছে, রিং ছাড়াগুলো আপনার রেট কম থাকে। এটা হলো সর্বোচ্চ ভালোটা। এটা রেট পড়বে 90 টাকা ডর্জন। এটা কম দামি, এটা পড়বে 85 টাকা ডর্জন। এরপরে একটা মাল আছে আপনার কালারিংয়ের ভিতরে, সুন্দর একটা মাল। এটা রেট পড়বে 90 টাকা ডর্জন। এটাও 90 টাকা পিতল কন্ট্যাক্ট। আর এর লাল সুইচটাও আপনার 90 টাকা ডর্জন। এটা সুইচ সকেট ইন্ডিকেটার 90 টাকা ডর্জন, মানে একই দাম। একই দাম কেনা আপনার পাইকারি কেনা পড়তেছে 60 টাকা, 7.5 টাকার মতো পড়তেছে। এটার বিক্রি রেট আপনার 20 টাকা, পার পিস 20 টাকা, 20 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। খুচরা বিক্রি করবে? খুচরা বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর কি দেখব? এগুলার আপনার সকেট ইন্ডি সবই আপনার একই কালার পাবেন। আচ্ছা, একই কালার একই দাম? একই দাম, জি। ঠিক আছে, ওকে, নেক্সট। এরপর আপনার ব্যাট সুইচ আছে। হ্যাঁ, এই একটা ব্যাট সুইচ আছে। এটা আপনার বাতি সহ ইন্ডিকেটার আছে। এটার কালার আছে আপনার তিনটা সুন্দর সুন্দর কালার। এটা রেট পড়বে আপনার 100 টাকা ডর্জন। 100 টাকা ডর্জন, জি। এরপর একটা আছে আপনার সুপার স্টার মডেল। হ্যাঁ, এটা পড়বে আপনার 105 টাকা ডর্জন। এটা পড়বে 105 টাকা। এরপরে একটা আছে কালারিং, তিনটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার। এটা ডর্জন পড়বে আপনার 115 টাকা ডর্জন। এরপর আমি আপনাদের কিছু আপনার হোল্ডার দেখাবো, লুজ হোল্ডার। সময়ের ভিতরে আপনার সব মাল দেখানো সম্ভব হয় না। আপনার অন্যান্য যেগুলো আপনাদের যে চাহিদা এলাকায় যেগুলো যে মাল চলে ওগুলো আমার এই মধ্যে স্যাম্পল পাঠিয়ে দিলেন, ওগুলোর রেট আমি দিয়ে দিলাম। দেখেন অন্যান্য সকল মালই আছে, আপনার যেগুলো লাগবে সেগুলো সব মালই নিতে পারবেন, বা এই মধ্যে স্যাম্পল পাঠাইলেন, এর মধ্যে ছবি পাঠাইলেন, ওই মালগুলো দিতে পারবো, সমস্যা নেই। কম দামি থেম শুরু করি, একটা মাল আছে একেবারে কম দামির ভিতরে আমার দোকানের ভিতরে বা মার্কেটের ভিতরে। এটা রেট পড়বে 65 টাকা ডর্জন, প্রতি ডর্জন পড়বে 65 টাকা। ভিতরের পিন রিংগুলো আপনার মোটা রিং। এরপর এটার পরে একটা মাল আছে আপনার 90 টাকা ডর্জন, এটার বডিটা অনেক হেভি আছে। এরপরে একটা মাল আছে আপনার প্যাচের ভিতরে, শুধু প্যাচ, প্যাচের হোল্ডার, প্যাচের লাইটগুলো ব্যবহার করতে পারবেন। এটা রেট পড়বে আপনার 100 টাকা ডর্জন। এরপর সেফটির ভিতরে একটা মাল আছে, সেফটি হোল্ডার, এই আপনার এটার রেট পড়বে আপনার 102 টাকা ডর্জন। এরপর সেফটির ভিতরে ভালো একটা মাল আছে, পিতলের পিন বুঝগুলো দেখতারেন আপনার পিতলের একেবারে, এটা রেট পড়বে 110 টাকা ডর্জন। এটার কালার 100% পিতল। এটার দুইটা কালার, একটা সাদা একটা কালো, যে কালার চান সেটাই দেওয়া যাবে। এরপর আপনার হেভির ভিতরে একটা মাল আছে, এটা রেট পড়বে 120 টাকা ডর্জন। এটা বুঝগুলো আপনার 120 টাকা ডর্জন পড়বে। জি। এরপর কালারিংয়ের ভিতরে যদি নেন তো এই একটা মাল আছে আপনার, এটা পড়বে 95 টাকা ডর্জন। আচ্ছা, 95 টাকা, জি। এরপর মাইক সিস্টেমের মতো চার কোনা, এটা রেট পড়বে আপনার 120 টাকা ডর্জন। এরপর এই একটা মাল আছে কালারিং, এটা পড়বে 105 টাকা ডর্জন। সুন্দর সুন্দর কালার, জি, মালটা ভালো ভালো চলে, নতুন আসছে। একটা চায়না মাল আছে নতুন, একেবারে চায়না থেকে আসা, এটা রেট পড়বে আপনার 220 টাকা ডর্জন, পিন প্যাচ একসাথে। জি, প্যাচও থাকবে, পিন প্যাচের ভিতরে বাংলাদেশি একটা মাল আছে হেভির ভিতরে, এটা রেট পড়বে 155 টাকা ডর্জন। 155 টাকা, জি। এটা বুঝগুলো এই আপনার পিতলের বুশ, 155 টাকা ডর্জন পড়বে। এখন বাটাম হোল্ডার দেখাই। এই একটা মাল আছে আমরা ছোট জারার ভিতরে, পিনগুলো দেখতে পারেন আপনার সুন্দর আপনার পিতল কন্ট্যাক্টের ভিতরে। এটা রেট পড়বে আপনার 145 টাকা ডর্জন, ছোট জার 145 টাকা ডর্জন। একটা মাল আছে আপনার ফুল মডেল, দেখতে অনেক সুন্দর, দেয়ালে যদি লাগায় কাস্টমাররা
অনেক সুন্দর দেখাবে। এটা রেট পড়বে আপনার 155 টাকা। এরপর একটা আছে আপনার সুপার স্টার মডেল, সুপার স্টার মডেলের ভিতরে একটা মাল ভালো চলে, সর্বোচ্চ ভালো চলে বাটন হোল্ডারের ভিতরে। এটা রেট পড়বে পিসিটা মসৃণ পাউডার দিয়ে করা, এটা রেট পড়বে 155 টাকা। এটার এই একটা মাল আছে নতুন মাল, ইন্ডিয়ান পিন, পিনগুলো ইন্ডিয়ান একেবারে পিতল কন্টাকির ভিতরে। রেট পড়বে আপনার 200 টাকা ডর্জন। এটার ভিতরে পিন প্যাচ আছে, ওটা পড়বে 220 টাকা ডর্জন। ওইগুলো আছে, যেগুলো চান সেগুলো সবই দেওয়া যাবে, সব কিছু তো এক জায়গায় রাখা যায় না। এরপরে একটা মাল আছে কালারিং এর ভিতরে, এটার দুইটা কালার আছে, একটা নীল একটা লাল, এটার রেট পড়বে আপনার 160 টাকা ডর্জন। এরপর আপনার বড়র ভিতরে যদি দেখেন তো ওই একটা মাল আছে আপনার যারা পাঁচ, রেট পড়বে আপনার 200 টাকা ডর্জন। আপনারা আমাদের এখানে এটা পিতল কন্টাক্ট, সবগুলো পিতল কন্টাক্ট। এখানে আপনার যত যারার মানে যারা ফোল্ডার দেখছেন সবই পিতল, সবই পিতল কন্টাক্ট, জি পিতল। আচ্ছা ভাই, দেখে গেছে ইলেকট্রিক ব্যবসা তো অনেক লাভ, অনেকে তো অনেক জায়গায় চাকরি করে, তার চাকরির পাশাপাশি যদি তারা ইলেকট্রিক ব্যবসাটা করতে চায় করতে পারবে না? অবশ্যই ভাই, যারা কিনা বেকার আছেন বা অবসর সময় বসে আছেন, তারা আস্তে আস্তে দেখে বা কিছু অল্প পরিমাণ মাল নিয়ে দেখতে পারেন, মাল বিক্রি যদি না করতে পারেন সেক্ষেত্রে মালের ফেরত আছে বা অন্যান্য মাল নিতে পারবেন, এই দিক দিয়ে আমরা আছি, সমস্যা নেই। কোনো প্রোডাক্টের পরামর্শ আমার সাথে করতে পারেন মাইনুল ব্লগ ফেসবুক পেজে এসে। বড় বাটন হোল্ডার দেখাবো, এটা আছে জারা মডেল, এটা রেট পড়বে 200 টাকা ডর্জন। আর আপনার এই মালগুলো নিয়ে জেলা শহরে আপনার থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় মাল দিতে পারবেন। কেনা পড়তে আছে 16 থেকে 18 টাকার মতো, এটা আপনার বিক্রি করতে হবে খুচরো, আপনার যদি খুচরো বিক্রি করেন 50 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, 50 টাকা বিক্রি। আর পাইকারি দিলে আপনার 25 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আমাদের এখান থেকে মাল নিয়ে মূলত পাইকারি বিক্রি করে, পাইকারি দোকান দোকান মাল দেয়। জি, আপনার চালতা মডেল, এটা রেট পড়বে আপনার 250 টাকা ডর্জন। এটা হলো পিনেরটা, এটা পিন প্যাচেরটা পড়বো আপনার 280 টাকা ডর্জন। মানে পিনও আছে প্যাচও আছে, দুই লাইটে আপনার ব্যবহার করতে পারবেন পিতল কোনটাকে। তারপরে একটা আছে আপনার সুপার স্টার মডেল পিন প্যাচ একসাথে, এটা রেট পড়বে 300 টাকা ডর্জন। আর এটার শুধু পিনেরটা পড়বে 250 টাকা ডর্জন। জি, এটা কালার দুইটা পাবেন, একটা কালার তারপর এরকম একটা কালার পাবেন। একটা আছে আপনার উইনার মডেলের ভিতরে একেবারে ভালো, একবার সুন্দর একটা মাল, হেভি একটা মাল, এটা রেট পড়বে আপনার 420 টাকা ডর্জন। খুব সুন্দর একটা মাল, জি 420 টাকা ডর্জন পড়বে। ঠিক আছে, ওকে, নেক্সট কি দেখবো আমরা? নেক্সট আমি আপনাদের টু পিন প্লাগ দেখাবো, 12টা, এক ডর্জন পড়বে 45 টাকা, ৬৫ টাকা ডর্জন। এরপর আপনার একটা মাল আছে, এটা পড়বে আপনার 95 টাকা ডর্জন। এগুলো পিতল কন্টাক্টের, জিপি অনেক হেভি মাল, এগুলো দিয়ে সিএনজি অটো বাইক সব কিছু চার্জ দিতে পারবেন, হেভি কাজ করতে পারবেন। একটা মাল আছে সুন্দর একটা মাল, এটা রেট পড়বে 100 টাকা ডর্জন, বাড়িতে থাকে সুন্দর দেখতে। এরপর আপনার একটা মাল আছে, এটা পড়বে 100 টাকা ডর্জন। এরপর একটা মাল আছে আপনার সিএনজি অটো বাইক চার্জার, সিঙ্গেল প্যাকেট প্যাকেট করা, এটাও পড়বে 100 টাকা ডর্জন। আপনারা এগুলো নিয়ে বিভিন্ন দোকান দোকান মাল দিতে পারবেন, সমস্যা নেই, আস্তে আস্তে শুরু করেন, আমার থেকে মাল নেন বা অন্যান্য দোকান থেকে মাল নেন, আপনারা কিছু একটা করেন, ব্যবসা করেন। তারপরে একটা মাল আছে সুপার স্টার মডেলের, এটা পড়বে 105 টাকা ডর্জন, সুন্দর একটা মাল। এটার ভিতরে আরেকটা আছে, এটা পড়বে 100 টাকা ডর্জন, 100 টাকা একটা মাল, 105 টাকা, 100, 105। এরপরে একটা আছে আপনার রাবারের ভিতরে, রাবার সফট, এটা রেট পড়বে আপনার 85 টাকা ডর্জন। এরপর আপনার চায়নার ভিতরে আছে চায়না পোকা, এটা রেট পড়বে আপনার 14 টাকা পিস, 20 পিসের বক্স, 14 টাকা পিস, জি। এরপর রেগুলেটার আছে, ফ্যান রেগুলেটার, এটা দেখানো হয় নাই হয়তোবা। এটা আছে আপনার উইনার মডেল, এটা 6 পিসের বক্স থাকে, 2 বছর গ্যারান্টি আছে, এম কি স্টার কোম্পানির, এগুলো নিজস্ব আমাদের নিজস্ব কোম্পানি। এটা রেট পড়বে আপনার 26 টাকা পিস। এরপর একটা মাল আছে কোনা, এটার রেট হচ্ছে আপনার 21 টাকা পিস, বর্তমান রেটটা একটু বেশি, এটার 21 টাকা পিস, 10 পিসের বক্স, 6 মাসের গ্যারান্টি আছে। এরপরে একটা মাল আছে আপনার সুপার স্টার মডেলের, সুন্দর একটা মাল, 2 বছর গ্যারান্টি আছে, 28 টাকা পিস পড়বে। এরপর এটার ভিতরে হেভি একটা আছে, ওটা পড়বে আপনার 35 টাকা পিস, এটার মতো ক্যাচিংটা আপনার সুপার স্টার কালার হবে। এটা কালারিংয়ের ভিতরে কালারিং একটা সুইচ দেখাইছিলাম, ওটার সাথে এই রেগুলেটারটা একবারে একটা সিরিজ, এটা রেট পড়বে 35 টাকা পিস। এই রেগুলেটার সাথে আপনার সম্পূর্ণ 2 বছর গ্যারান্টি আছে, সমস্যা হইলে চেঞ্জ আছে, সমস্যা নেই, মালে প্রবলেম হইলে চেঞ্জ আছে। এরপরে একটা আছে আপনার ডবল ভলিউমের ভিতরে উইনার মডেল, ডবল সার্কিট, মালটা খুব ভালো একটা মাল, সার্কিটগুলো দেখতে পারেন, ডবল টেন্ডেস্টারে, এটা রেট হচ্ছে আপনার 35 টাকা পিস, 35 টাকা পিস, 2 বছর গ্যারান্টি আছে। এরপরে একটা মাল আছে ভালোর ভিতরে, এটা আপনার 30 টাকা পিস, জি 30 টাকা পিস। এরপর আপনার এম কে রেগুলেটার আছে, সুইচ এবং রেগুলেটার একসাথে, এটা রেট পড়বে আপনার 65 টাকা পিস,
প্রতি পিস 65 টাকা জি 2 বছর গ্যারান্টি আছে আচ্ছা এগুলো নিয়ে বিক্রি করবে কত পাইকারি যদি করেন পাইকারি নিলে আপনি 70 টাকা করে বিক্রি করতে পারবেন আর খুচরা বিক্রি কত হয় খুচরা হয় আপনার 100 টাকার উপরে বিক্রি হয় 100 টাকার উপরে জি ঠিক আছে রেডবোর্ড আপনার একটা মাল আছে এমকিস্টার আমাদের কোম্পানির এটা রেডবোর্ডে 75 টাকা পিস 75 টাকা পিস জি আচ্ছা এরপর ডবল ভলিউম ভিতরে যদি চান হেভির ভিতরে এটা আছে আপনার 95 টাকা পিস 95 টাকা কোম্পানি বলতে গেলে ব্র্যান্ডেড কোম্পানি যেমন আমরা রেট অনেক বেশি ওই অনুযায়ী আপনার এই কম দামি নন ব্র্যান্ডের এই মালগুলো অনেক ভালো আপনার কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো কারণ এর দাম বেশি এদের মার্কেটিং ম্যানেজিং আছে বিভিন্ন কারণে এদের রেটগুলো অনেক বাইরে যায় ঠিক আছে ওকে এরপর আমরা কি দেখব এরপর আমি মালটি দেখাবো মালটি ঠিক আছে ওকে আপনাদের কিছু এখন আমি টেস্টার তারপরে আপনার পাথরের সুইচ সকেট তারপরে 6 পিন ফ্রিজের কম্বাইন্ড এগুলো দেখাবো কোনা ডিবি এগুলো সব কিছু দেখাবো এটা দেখাই এটা আছে আপনার এটা কেনা রেট পড়ে আপনার 6 টাকা বা 6 টাকা সামথিং 6.5 টাকার মতো কেনা পড়ে আচ্ছা 24 পিসের বক্স এটার বক্স পড়ে আপনার 160 টাকা 160 টাকা বক্স জি ঠিক আছে এরপর একটা আছে পাতা টেস্টার 12 পিস এক ডজন পড়বে আপনার 100 টাকা এটা 8 টাকা বা 6.5 টাকার মতো পড়ে আচ্ছা পাতা পাতা টেস্টার এরপর আছে আপনার টুইন টেস্টার দুই মাথার চায়না এটা রেট পড়বে আপনার 11 টাকা পিস আচ্ছা হ্যাঁ বর্তমান রেট আছে 11 টাকা পিস এরপর এটা চাইতে বড় একটা আছে এটা চাইতে অনেকটা বড় সাইজ হ্যাঁ এটা রেট পড়বে আপনার 13.5 টাকা পিস 13.5 টাকা পিস 13.5 টাকা পিস দুইটা কালার আছে আচ্ছা হ্যাঁ এরপর আপনার আছে আপনার ফিলিপস টেস্টার আচ্ছা এটা হলো বাংলাটা এটা চায়নাটা আছে বাংলা চায়নাটা পড়বে আপনার 14 টাকা পিস বাংলাটা পড়বে 11 টাকা পিস ঠিক এরপর আপনার ফ্রিজের কম্বাইন্ড আছে কম্বাইনের ভিতরে এটা আছে আপনার 6 পিন রেট পড়বে আপনার 53 টাকা পিস 53 টাকা প্রতি পিস 53 টাকা বক্সে 10 পিস থাকে এটা লোহা না তামা এগুলো পিতল কন্টাক 100% কপার আচ্ছা 100% এরপর একটা মাল আছে আপনার দুবাইয়ের ভিতরে মেড ইন দুবাই দুবাই থেকে আসা এই মালটা রেট পড়বে আপনার 50 টাকা পিস অনলি 50 টাকা 50 টাকা অনলি জি জি এরপর আপনার এই একটা মাল আছে 8 পিনের ভিতরে খুব ভালো একটা মাল মসৃণ একটা মাল ব্যাকপার্ট দেখতে পারেন পিতল কন্টাক সম্পূর্ণ কপার রেট পড়বে আপনার 60 টাকা পিস 60 টাকা পিস জি বিভিন্ন রেটের আছে আচ্ছা হ্যাঁ আর অন্যান্য মালও আছে কম দামি দামি সবগুলো নিতে পারবেন 120 টাকা পর্যন্ত কম্বাইন্ড আছে এরপরে একটা মাল আছে আপনার সিরামিকের এটা রেট পড়বে আপনার 110 টাকা পার পিস 110 টাকা এটা চাইতে বড় একটা আছে কোনা ফিউজ সিস্টেম এটা রেট পড়বে আপনার 145 টাকা পিস 145 টাকা জি হেভি ঠিক আছে এরপরে এই মালটি আছে আপনার এটা পড়বে 40 টাকা পিস 40 টাকা পিস জি এটা পড়বে 75 টাকা পিস আচ্ছা এর ভিতরে আরেকটা আছে 65 টাকা পড়বো আচ্ছা এগুলো কি গ্যারান্টি আছে 110 টাকা পড়বো এগুলো 2 বছর করে গ্যারান্টি আছে আচ্ছা এই কোনা ডিপি আছে আপনার মোটরের এটা রেট পড়বে আপনার 90 টাকা পিস এটা আরেকটা আছে 110 টাকা আরেকটা আছে 80 টাকা বিভিন্ন রেট আছে 80 থেকে 145 টাকা পর্যন্ত আছে ঠিক আছে এরপরে একটা আছে আপনার টু পিন সকেট সিরামিকের এটা রেট পড়বে 180 টাকা ডজন এটা কম দামি আরেকটা আছে পাথরটা একটু অমসৃণ হইব ওটার রেট পড়বে আপনার 175 টাকা 175 180 ঠিক আছে পিতল কন্টাকের তারপরে একটা মাল আছে আপনার পাথরের সুইচ ছোটটা এটা রেট পড়বে আপনার 320 টাকা ডর্জন এরপরে একটা আছে বড়র ভিতরে এটা রেট পড়বে 520 টাকা ডর্জন খুব বড় একটা এরপরে একটা আছে থ্রি পিন সকেট এটা রেট পড়বে আপনার 530 টাকা ডর্জন মূলত আয়রন অটো চার্জ আয়রন অটো চার্জ হেভি যত ভোল্টের আছে সব কিছু এটাতে চালিয়ে থাকবেন 16 এম্পিয়ার জি ঠিক আছে থাইল্যান্ডের ভালোটা রাংমোটাটা ওয়েটফুল একটা মাল সম্পূর্ণ আপনার থাইল্যান্ডিটা রেট পড়বে আপনার 33 টাকা পিস এই জালি আছে জালি আপনার 1.5 পড়বে আপনার 13 টাকা জি তাবিস 1.5 13 2.5 পড়বে আপনার 18 টাকা 3.5 পড়বে আপনার 26 টাকা ঠিক আছে পাকিস্তানি আছে আপনার সিলিং ফ্যানের এটা রেট পড়বে আপনার 35 টাকা পিস এটা হলো সর্বোচ্চ ভালোটা 35 টাকা পিস পড়বে এক বক্সে 50 পিস থাকে এবং মাল্টি আছে মাল্টিগুলো দেখানো হয় নাই অন্যান্য অনেক মালই আছে যেগুলো মিস্টিক পড়ছে বা দেখানো হয় না ওগুলো দোকানে আসলে দেখতে পারেন বা ইমোতে দেখ 100 টাকা ডর্জন সাদা বর্ডার দেওয়া ভালোটা একবারে এটা আছে আপনার এটা পড়বে 125 টাকা ডর্জন এবারে একটা মালটি আছে এটা পড়বে 115 টাকা ডর্জন এই মিটার আছে সাব মিটার এটা পড়বে 450 টাকা মানে এগুলো সাব মিটার হিসেবে ব্যবহার করে 450 টাকা জি এটা আরেকটা আছে 650 টাকা 750 টাকা 550 টাকা বিভিন্ন রেটের আছে আপনার আসলে যেটা চান সেটা দেওয়া যাবে এবং কেবল ক্লিপ আছে আপনার 4 mm 4 মিলি থেকে আপনার 20 mm পর্যন্ত কেবল ক্লিপ কেবল টাই এগুলো সব কিছু নিতে পারবেন রয়্যাল প্লাগ এমনিতে চাইলে জেনে নিতে পারবে এই মুহূর্তে দেখে নিতে পারবে আমি প্রাইসগুলো বলে দিই কিছুটা ধারণা দিই যেমন এটা আছে 7 mm
রেট পড়বে আপনার 30 টাকা বক্স, এক বক্সে 120 থাকে। আচ্ছা, এরপর আট আছে, আটটা হলো আপনার 40 টাকা 120। এরপর আপনার এ আছে আপনার 4 mm, এটা পড়বে 22 টাকা 120। এরপর আপনার 6 আছে, এটা পড়বে 28 টাকা। এটা আছে আপনার 16 mm, এটা পড়বে 92 টাকা। তারপরে একটা মাল আছে আপনার 14 mm, এটা পড়বে 72 টাকা। 20 mm পড়বে 155 টাকা। ক্লিয়ার বাল্ব এগুলো 60 ওয়াট পড়বে 120 টাকা, 100 ওয়াট পড়বে আপনার 145 টাকা, 200 ওয়াট পড়বে 310 টাকা। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি।